কালকে আম কিনলাম সম্পূর্ণ বোগাস ঘরে নিয়ে ফেলে দিছি। এগুলো হলো কি কাঁচা আমের ইয়ে করছে, টকও নয় মিষ্টিও নয়, কি জানো ঘরে নিয়েছি কাটছি নাতিরা কাটি টাটি দেখি সব মারা হয়তো কেমিক্যাল দিচ্ছে। এদের সম্বন্ধে তো আমাদের অভিজ্ঞতা না, আমরা তো মার্কেট থেকে কিনি, মনে হয় কিছু মেডিসিন মারতে পারে, না হলে একবারে এত লাল হইবার কারণ দেখি গ্যাসও কি আর একবারে এভাবে লাল হয়। ওনাদের কথা বাদ, এখান থেকে আপনি দুই এক কেজি লোন নিজে টেস্ট করেন যে কিরকম লাগে, যে আপনার কি ওই রকম লাগে না ভিন্নতা আছে একটু এখানে পরীক্ষা হোক। দুই মাস পরে আগে পারছে না একটু দাম পাবে বেশি, এই কারণে তুই পাইরা গেছে। পাকলো কেমন নামটা কেমন কম করে দেখেন বলেন, যেটা আমি সত্য সেটাই বলি, আমি এটা তো বলতে পারুম না, এটা আমি বলুন কেমনে অভিজ্ঞতা আমার যারা নাই। এটা হেমসাগর 100 টাকা, এই যে গোপালভোগ 100 টাকা, ওই যে আপনার ওটি 150 টাকা কেজি, আপনার বানানা ওই যে নাম কি বানানা বানানা, আর ওই যে আপনার ওইটা আছে গোবিন্দভোগ ওইটা আপনার 90 টাকা, এটা হেমসাগর এটা একটু সাইজ একটু এটা আপনার 80 টাকা, এটা সাতক্ষীরা রাশেরাম এখন ওই এই দুই চারে নামবে, রাশেরাম আসতেছে কিন্তু আমরা আনি নাই, আমরা যেটা নিয়ে আসবো ওটা একদম পরিপক্ক মানে ভালো মানের, ওইটা আসতে আরো হয়তো 4-5 দিন বা 1 সপ্তাহ এরকম সময় লাগে। মা সাতক্ষীরা মেডিসিন না, এটা আরো 1 মাস আগে মানে এক একটা এলাকায় একটু কম বাড়াই হয়, হয়তো এখানে আজকে নামছে দেখেন 1 সপ্তাহ 10 দিন পরে আর এক এলাকায়, এরকম এলাকা ভিত্তিক আপনার ই হয় সপ্তাহে একসঙ্গে নামে না। না 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 ওইরকম না, বলতেছি যে আপনার আমের সিজন বৈশাখ মাসের শুরু থেকে, এখন বৈশাখ মাস চলে জ্যৈষ্ঠ মাস পড়তেছে, 1 মাস মনে করেন অলরেডি গেছে, তো এইটা সব এলাকায় তো একই নিয়মে একই সিস্টেমে আমরা নামে না, একটু সময় অনুপাতে কম বাড়া হয় আপনার আবহাওয়া এটা ওটা এই সেই, এখন এইটা বলতে পারবো না, তবে সাতক্ষীরা আপনার জানি যে সবার আগে ওই অঞ্চলের আম আপনার নামে, না মিষ্টি না টক, আর আমরা এখানে ওনাদের কথা বাদ, এখান থেকে আপনি দুই এক কেজি লোন নিজেই টেস্ট করেন যে কিরকম লাগে, যে আপনার কি ওই রকম লাগে না ভিন্নতা আছে একটু এখানে পরীক্ষা হোক। আমার এখানে আছে এখন আপাতত 4 কোটি, কি করবো এখন বাজারে গেলে কিনতে পারি না, পলাই হাঁটি, বাসায় যা বলি দেয় যা বলে তার চেয়ে শিখিতে নামছে, এই অনেক সময় খালি ব্যাগ লয়ে বাজার থেকে বেরিয়ে আসি, খাবার জিনিস বলেন কলা কল্পন অন্যান্য যা কিছু, কালকে আম কিনলাম এই কি একটা আম বললো সম্পূর্ণ বোগাস ঘরে নিয়ে ফেলে দিছি, এগুলো হলো কি কাঁচা আমের ইয়ে করছে, টকও নয় মিষ্টিও নয়, কি জানো ঘরে নিয়েছি কাটছি নাতিরা কাটি টাটি দেখি সব মারা ফরমালিন দিয়ে, হ্যাঁ হ্যাঁ এগুলো ইয়ে করে রাখছে সব নষ্ট করে রাখছে, পরে ব্যাটার কাছে নিয়ে গেলাম যে নাও যাও আমি খাইলাম না তোমাকে দিয়ে গেলাম, পরে দোকানি খুব মনে কষ্ট নিয়ে বললো যে আচ্ছা, তখন আমি বললাম তুই গরিব মানুষ আর কষ্ট হয়েছে যাও আমি টাকা নেব না যাও দিয়ে চলে আসো, আর কি আমার তো কি বলবো আমি আমার উপলব্ধিটা বললাম আর কি আমার কথাটাই বললাম, এই গতকালকে আমি নতুন করে আম কিনছি, অধিকাংশ আমি খারাপ, এই যে আম যেগুলো আছে খুব খারাপ, এগুলো খালি মানুষের ক্ষতি হবে, আমি দুইটা কারণ এটার ভিতরে কি দিয়ে রাখছে বোঝা যাচ্ছে না, ভিতরে কাঁচা কাঁচা লাগতেছে উপরে পাকা দেখতেছি কি সুন্দর, আমার থেকে নিয়েছে লোকটা 80 টাকা কেজি, 100 টাকা কেজি, হ্যাঁ আমিও শুনছি 25 তারিখে পরে বেরোবে, তারপরে এখন আসলে আরো আগে, তারপরে এখন যেহেতু আর বেশি দিন নেই কিছু কিছু আম অবশ্য আগে আসে, হ্যাঁ কিছু আম ভালো দেখা যাচ্ছে কিছু আম তো আগে আসে, ওই হিসাবে মনে করি এটা হয়তো কেমিক্যাল দিচ্ছে। এতদিন বেচি না, গতকাল থেকে আনতেছি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এই 1 সপ্তাহ থেকে আসতেছে, তবে আমরা তো 1 সপ্তাহ আগে বেচি না, আমরা গতকালকে থেকে আনতেছি, বাজারে আসছে আরো 1 সপ্তাহ আগে, 7 কিলোর এটা তো এখন পুরো সিজন, 7 কিলোর এই যে গোবিন্দ হিমসাগর এটা কোন, এদের সম্বন্ধে তো আমাদের অভিজ্ঞতা না, আমরা তো মার্কেট থেকে কিনি, এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নন, সবটা লাল হয়ে গেছে এটা কিভাবে, এটা মনে হয় কিছু মেডিসিন মারতে পারে, না হলে একবারে এত লাল হইবার কারণ দেখি গ্যাসও কি আর একবারে এভাবে লাল হয়, আম তো আমি নিজে খাইলাম আজকে, আমি নিজে একটা কাটলাম কাইকে টেস্ট করলাম মোটামুটি ভালো মিষ্টি হয়ে গেছে, ভালো মিষ্টি হয়ে গেছে, এই আমরা কুচা বেচতেছি 100 টাকা, আমি ডেলি 2-250 কেজি বেচতে পারি, আমার নাম মোহাম্মদ সুরুজ মিয়া, বাড়ি কিশোরগঞ্জ।